আগামী 1 নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে নতুন সড়ক আইন। আরো আগে এই আইন চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে আগে আর চালু হতে পারেনি। সম্প্রতি আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রজ্ঞাপন হয়েছে। আমরা আমাদের সড়ক পরিবহন আইন দীর্ঘ প্রত্যাশিত আইন আমরা কার্যকর করতে যাচ্ছি নভেম্বরের 1 তারিখ থেকে 2019। আমরা আইনের বাস্তবায়ন শুরু করব, ইমপ্লিমেন্টেশন প্রসেস শুরু হবে। দেরিত হলো আইনটি বাস্তবে প্রয়োগ হতে যাচ্ছে, এটা নিশ্চয়ই আমাদের সড়ক পরিবহনের জন্য এবং যাত্রী জনসাধারণ এটাকে ভালোভাবে নেবে এবং এটা সবারই প্রত্যাশা ছিল। আইনটার বাস্তবায়ন বিধি বিধানের বিষয় আছে, আবার ওদিকে পরিবহনের থেকে কিছু বিষয় নিয়ে আপত্তি ছিল। যেটাই বলুক, আমার তো আইনটা হয়েছে আইনের কার্যকারিতাটা জাতির দাবি এবং সেটা আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আইনটি পাশের প্রায় 1 বছর 2 মাস পর এ ঘোষণা এলো। নতুন সড়ক পরিবহন আইনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দায়ে সর্বোচ্চ 5 বছর শাস্তির বিধান রয়েছে। এতে বলা হয়েছে, দণ্ডবিধি 304-এর বি ধারায় যাই থাকুক না কেন, কোনো ব্যক্তির বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালনার কারণে সংঘটিত কোনো দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতরভাবে আহত বা নিহত হলে চালক সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। যদি দায়িত্বশীল আমরা না হই, তাহলে 90% মানুষকে কিভাবে এই আইনের আওতায় নিয়ম মানার আওতার মধ্যে আনবে? একই সঙ্গে এটি জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের পর গত বছর 19 সেপ্টেম্বর সংসদে সড়ক পরিবহন আইন পাশ করা হয়। ওই বছর 8 অক্টোবর এর গেজেট জারি করা হয়।